গ্রামের মন থেকে। আমি আগে বলেছি যে অতীতে আমি এক নির্বাচনে হেরেছিলাম, আমি কাউর কাছে কোনো অভিযোগ করিনি, নিশ্চুপ হয়ে সরে গেছি, আমি কোনো মেনে মেনে নিয়েছিলাম, যদিও জানি সেখানে কি করা হয়েছিল। কিন্তু এইবারকার ভোটটা যেখানে বৃদ্ধ বনিতা একটা ঘাসসহ বলেছে যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তেমন দেখা যাচ্ছে না, মানে আপনার কাছাকাছি, সেখানে আমি আমার এই পরাজয়টা আমি একটা কালবৈশাখী হঠাৎ করে ঝড়ের মতো দেখছি, এটা আমি মেনে নিতে পারছি। আর যে বৈষম্য আপনার ভোটার উপস্থিতি নিয়ে যে আমার আমার মানে আমি বাস্তব দেখেছি, আমি যদি বস্তিটা না যেতাম তাহলে আমি এই অভিযোগটা আপনাদের সামনে করতে পারতাম না। আমি সকালে গিয়েছি, দুপুরে গিয়েছি, বিকেলে গিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত ক্লোজ হয়নি আমি এই দুটো একটা এলাকায় ছিলাম। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে কোনো বুথে যদি 500 ভোট করেছে, এখানে আমরা 14 বার আলহামদুলিল্লাহ করেছি, সেখানে 1300 ভোট নির্ভমানের কোনো সেন্টারে পড়েনি। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো এই ভোটটা কেমনে তারা দেখালো, প্লাস্টিক ভোটটা কেমনে দেখালো। আর একটা বিষয় আমি আপনাদের বলছি যে যেটা আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে তার কিন্তু এই কাজটি করেছে। এই কাজটি করার অর্থ যে হিন্দু ক্যান্ডিডেট হিন্দুরা ভোট দিচ্ছে, কিন্তু এই নীল নকশা কখনোই আমার কাছে বা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে না, এই কারণে হবে না। যদি তাই হয় তাহলে আবু জাফর কি হিন্দু ছিল? আবু জাফর কি হিন্দু ছিল? তাদের তো হিন্দু ক্যান্ডিডেট ছিল পোড়ামার, তো তার ক্ষেত্রে এটা ব্যক্তি ঘটলো না, এটা আমার ক্ষেত্রে ঘটলো, এটা কেমনে সম্ভব এটা আপনারা বুঝি নেন। সো আমি এই রেজাল্ট আমি মেনে নিতে পারবো না। আমি কেন, আমার যারা কর্মী সমর্থন এবং সাধারণ মানুষ যারা আছে, যারা সাধারণ মানুষ আমাকে ভোট দিয়েছে, তারাও মেনে নিতে পারবে না, কেউ পারবে না। প্রমাণ সদর উপজেলায় অবশ্যই কারচুপির মাধ্যমে, অবশ্যই কারচুপির মাধ্যমে আমার নিশ্চিত বিজয়, যেটা আমার একদম নিশ্চিত, যেটা কনফার্ম একটা রেজাল্ট, সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। ধন্যবাদ।